জীবনযাপনে অনেক কিছুই খায় মানুষ, তাই বলে সাপ? শরীরে ভয়ঙ্কর অস্বস্তি নিয়ে হাসপাতালে হাজির তরুণী, গলার কাছে কিছু একটা আটকে রয়েছে। সময় নষ্ট না করে চিকিৎসকরা তাকে নিয়ে যান অপারেশন থিয়েটারে। মুখে পাইপ লাগিয়ে পেটের ভেতরে থাকা অপ্রত্যাশিত কোনো জিনিস বের করার চেষ্টা করেন। সামান্য টান দিতেই বেরিয়ে আসতে শুরু করে 4 ফুট লম্বা সাপ। মনে প্রশ্ন জাগে, তরুণীর পেটে কিভাবে গেল সাপটি? তারা বলেন, কারো কারো ঘুমের সময় ঠোঁট কিছুটা ফাঁক হয়ে যায়, হয়তো তরুণীর তেমনই অভ্যাস ছিল। বিছানায় ঘুমাতে যাবার সময় আশেপাশে খেয়ালও করেননি, পরে সাপটি সহজেই তার মুখের ভিতর দিয়ে পেটে ঢুকে যায়। জেগে যান মহিলা। নেট দুনিয়ায় ভিডিওটি প্রকাশ করেন চিকিৎসকরা। কিছুক্ষণের মধ্যেই পরে শোরগোল। অনেকে ভিডিওটি শেয়ার করে অন্যদের সতর্ক থাকতে বলেন।